আমার লোক না মুসলিম সরকারের লোক ইলেকশনের লাগা বোরহানরে আমার দরকার ও ইলেকশনের লাগা বোরহানরে দরকার তাহলে আমারে সাইড়া দাও কি কিছু লিখছে না খালি লিখছে আমি চলে গেলাম আমারে খুঁজো না না ভাবি একলা যায় নাই অবশ্যই উগান্ডায় ছিল ও এসে ভাবিরে নিয়ে গেছে চলে উগান্ডার বাড়িতে যাই না ভাবি গেছে যা আমি তো ছিলাম কি কইতেছেন বস বস এমন তো হইতে পারে কেউ এসে ভাবিরে তুলে নিয়ে যায় এসে দিয়ে গেছে কি কইতেছেন হ্যাঁ বস ভাবি জীবনই আপনারে রাইখে যাইব আমার তো মনে হইতেছে ভাবিরে তো তুলে নিয়ে গেছে আপনি সেটিকে একটু ভালো করে পরীক্ষা করে দেন লেখাটা ভাবির কি আপনার লেখাটা তো ভাবির তাইলে ভাবির দিয়ে দেখেন চলে থানায় যান না না আমি থানা যাব আমি নিজে একটু যাব সব চল নিয়া তো গেছে মানে বুঝেন না আমার বড় বোতলটা কিউল ডাবলের কথা কইতেছে খাইছেন নাকি কিছু অন্তরি খাই না তা আসলে লইয়া গেছে কে লইয়া গেছে শুনবেন আপনার বই জামাই কইলাকর আপনার ফাইজামের কথা শোনার সময় আমার নাই চুমকি চুমকি তো চিনেন উদয়পুরের মাইয়া তারে আপনার বই জামাই টেডি আনছে বুদ্ধি না একটু ইনফরমেশন ভুল আছে ঘটনার আসল নায়ক হয়েছে গিয়া আপনার বোন জামা সে আটকা আটকা কইরা মাঠে নেইমা পড়ছে নেইবারের মতো তার এই খেলা বন্ধ করতে কর আমার বউ রেলয়াও কইলাম সে এই কিসিমের খেলা শুরু করছে তার ইলেকশনে খাড়া করার চেষ্টা করতেছে আমি তো শুনছি আপনার বউ নিজেই ইলেকশন করতে চাইতেছে জি না জি না একটু ভুল শুনছেন আপনার বইন জামাই তারে মানে আমার স্ত্রীরে ইলেকশনে খাড়ানোর লইগা তাল দিতেছে আরে আপনার বউকে তার কথা শুনতেছে তার ইচ্ছা না থাকলে মামলা খান তো এইখানে কেমন জানি একটু ঝাপসা ঝাপসা মনে হইতেছে আমার বউ আমার কথা না শুই না সে আপনার বইন জামাইয়ের কথা শুনতেছে কেন আচ্ছা আমি এটা নিয়ে আপনার সাথে পরে কথা কইতেছি আমি এখন ব্যস্ত আছি চেয়ারম্যান সাহেব তামা দিকইরা ফালাইতে চাইতেছে না আরে কিসের তামা দিকইরা ফালাইতে চাইতেছে হ্যাঁ কালকে আপনি দিনের বেলা আমার বাসায় এসেন তারপর আমার সঙ্গে বিস্তারিত আলাপ করবো যামু 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 আপনার বাড়িতে যামু ভাবিরে কেন বেশি বেশি গরুর দুধ আর গুড় দিয়া পায়েস রান্না করতে আমি একটু আয়েস কইরা খাম আপনার ভাবি বাপের বাড়িতে গেছে কোন কি চেয়ারম্যান সাহেব আপনি তো তাইলে মনে করেন যে এটি মইয়া গেছে হাই মুসলিম সরকার সাবধানে কথা কর মুখে যা আসে তাই কইেন না হা 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 বুঝছি বুঝছি কথার উপরে ট্যাক্স নাই তো তাই প্যাডেতে গলায় আসে গলার থেকে মুখে মুখের থেকে দম করে বাইরে যায় আর যদি ট্যাক্স থাকতো তাইলে হিসাব করতাম যে ট্যাক্স দিয়ে কথা কোন লাগবো কথা প্যাডের মধ্যে সাইফা রাখতাম আচ্ছা ঠিক আছে ভাবি যখন বাড়িত নাই আর গিয়া কি হইব ঠিক আছে বাইরেই দেখা করুম নি মুসলিম সরকারের মুখেশ গ্রাস কাইরে না এত সোজা সারুম না